এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই দশটা জুলুস আমরা আনন্দের সাথে উদযাপন করছি। আমরা মনে করি আমরা এই ভারত বাংলাদেশের মানুষ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দ র্যালিতে যদি অংশগ্রহণ করে, আমরা মনে করি এই দশটা জুলুসের র্যালিটি সম্প্রীতির দণ্ড হিসাবে কাজ করবে এবং যেখানে কোনো হিংস্রতা উগ্রতা ধর্মান্ধতা থাকবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আনন্দ উদযাপন করা আল্লাহ পাকের নির্দেশ। আর সবচেয়ে বড় কথা হলো, যারা আশাকে রাসূল, যারা নবীকে ভালোবাসে, নবীর শুভ আগমনে তারা দলিল খোঁজে না, এই জশ্নে জুলুস করা মহব্বতের ব্যাপার। এই জন্য আমি সকলকে বলবো, ফতোবাজি না করে আপনারা সবাই নবী পাকের শুভ আগমনের দিনটায় আনন্দের এলির মাধ্যমে সবাইকে জানাইয়া দেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি। আমরা সেই নবীর উম্মত হয়েছি যিনি সবসা উলা মাহালা আমারা নবী, যিনি সকল নবীদের নবী। আপনারা সবাই এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জশ্নে জুলুসে আজকে ঢাকার রাজধানীতে লাখো লাখো মানুষ আজকে এই জুলুসে অংশগ্রহণ করেছে। আমি সকলকে দেশবাসীকে আপনারা আরও জানেন যে সারা বিশ্বের প্রায় 148টা দেশে এই জুলুসটি কিন্তু পালিত হচ্ছে। আপনারা সবাই সমান তবে নবীর মহব্বতে এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালন করুন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি আমাদের জন্য একটা উত্তম মডেল আদর্শ, সেই আদর্শের কথাগুলো জুলুসের মাধ্যমে জানান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আপনারা জানেন যে আল্লাহর ওলীদের অনেক মাঝে আগমন করা হচ্ছে এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখো মানুষের উপস্থিতিতে আমি এতটুকু বলব, আল্লাহর ওলীরার মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহর ওলীরা যদি না আসতেন যদি কোনো বহির্ভূত কোনো কাজ হয় তাহলে আমরা সকলে মিলে সেটা প্রতিরোধ করি, এটাই হলো সিস্টেম। আপনি আপনি ভাবতেছেন যে এখানে হয় না, যেখানে প্রণামী হবে আমরা সবাই